হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রথমে করোনা ধাক্কা আর তার সামলাতে না সামলাতে আবার অতি প্রবল সুপার সাইক্লোনের ধাক্কা। প্রকৃতি কি এভাবেই মনুষ্যকুলের উপরে প্রতিশোধ নিচ্ছে? আজ এই ভিডিওটাতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আমফানের অনেক অনেক গোপন তথ্য। তো চলো শুরু করা যাক এই ভিডিওটা। তো আমফান এই নামটা সর্বপ্রথম দিয়েছে থাইল্যান্ড থেকে। তো আমফান সুপার সাইক্লোনে পরিণত হয়েছে আমরা সকলে জানি, কিন্তু কাকে সুপার সাইক্লোন বলে সেটাও তো জানা দরকার। তো চলে এসো আমরা জেনে নিই সুপার সাইক্লোন কাকে বলে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সুপার সাইক্লোনিক স্টর্ম আমরা তাকেই বলি যাদের গতিবেগ ঘন্টায় 221 কিলোমিটারের বেশি হয়। তো সেই জন্যই যথারীতি আমফানকে আমরা সুপার সাইক্লোনিক স্টর্ম বলছি, কেননা এর যে গতিবেগ রয়েছে সেটা 221 কিলোমিটারের থেকেও বেশি। তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছ। তো এবার দেখে নেওয়া যাক প্রতিদিন অনুযায়ী আমফান কতটা করে এগোচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই আমফান কখন ঢুকবে। তো আমফান ঢুকবে আগামীকাল অর্থাৎ 20 তারিখ বিকালবেলার দিকে, এবং যখন ল্যান্ডফলটা হবে তখন তার গতিবেগ হতে পারে 195 কিলোমিটার পর্যন্ত, যেটা কিনা 1999 সালে উড়িষ্যার যেই সাইক্লোনিক স্টর্ম এসেছিল সেইটার পরবর্তী স্থান পেতে চলেছে। অর্থাৎ তারপরে এরকম কোনো ভয়ানক কোনো সাইক্লোনিক স্টর্ম এখানে দেখা যায়নি। তো এটা ভীষণ ভীষণভাবে ভয়ঙ্কর হতে চলেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত হলুদ জোনগুলো রয়েছে সেটা সব থেকে বেশি এফেক্টেড হবে, এবং তারপরে সবুজ জোন এফেক্টেড হবে, এবং নীল জোনে অত্যন্ত গতিবেগে হাওয়া বইবে কিন্তু সেটা হলুদ বা সবুজের থেকে কম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইক্লোনটার লাইভ স্টেটাস, যেখানে এখন এটা বর্তমানে অবস্থান করছে অ্যাজ আ এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, এবং যেটার গতিবেগ হলো 204 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং কাল এটা 139 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবে, এবং যেটা পরিণত হবে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে অর্থাৎ ল্যান্ডফর্মে ঠিক পরের অবস্থানটা। এখনও পর্যন্ত এটাই অনুমান করা যাচ্ছে, এবং তারপরে 21 তারিখ নাগাদ এটা 56 কিলোমিটার বেগে বইবে, অর্থাৎ আস্তে আস্তে এই সাইক্লোনটা তার গতিবেগ হারাবে এবং এটা বিনষ্ট হতে থাকবে। তোমাদের আরও একবার আমরা লাইভ স্টেটাস দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখন ইতিমধ্যে আমরা যেই জায়গাটাতে ক্লিক করেছি সেই জায়গাটার যে স্পিডটা রয়েছে, উইন্ড স্পিডটা রয়েছে, সেটা হলো 170 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এটা আস্তে আস্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাইক্লোনটার পাথওয়ে, অর্থাৎ এটা যেখান দিয়ে পাস করবে। তো এখানে কলকাতা আসছে, এর মধ্যে রাজশাহী আসছে, এবং তারপরে বালুরঘাট হয়ে এটা রংপুর হয়ে এটা কোচবিহার পর্যন্ত, অর্থাৎ মেঘালয়ের কিছু সাইড দিয়েও বেরোবে, কোচবিহার পর্যন্ত যাবে। এবং এর মধ্যে আমরা যেটা দেখে নেব সেটা হলো কলকাতা। কলকাতা কিন্তু একদম মাঝখানে পড়েছে এই সাইক্লোনটার। তো কলকাতা এর ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হবে, এবং কোস্টাল জায়গাগুলো যেগুলো সুন্দরবন এবং মৌসুমি আইল্যান্ড এবং যে সমস্ত সাগর আইল্যান্ড রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার যে সমস্ত আইল্যান্ডগুলো এবং বাংলাদেশে যে সমস্ত আইল্যান্ডগুলো রয়েছে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এবং এটা ল্যান্ডফল যেখানে হবে সেটা বলা হয়েছে দীঘা থেকে বাংলাদেশের হাতিয়া আইল্যান্ড পর্যন্ত যে কোনো জায়গায় এটা ল্যান্ডফল করতে পারে। এবং ল্যান্ডফল করার সময় এটার উইন্ড স্পিড থাকতে পারে 195 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত। তাহলে তোমরা বুঝতেই পারছো যেটা কতটা সিভিয়ার হতে চলেছে। তো আমরা এখন দেখে নেব যে এটা ল্যান্ডফল করার সময় কতটা পরিমাণ ক্ষতি করতে পারে। তো তার জন্য আমাদেরকে কিছু ডেটা দেখে নিতে হবে, যেগুলো মেনলি লো টাইড এবং হাই টাইডের ডেটাগুলো। অর্থাৎ যখন এটা ল্যান্ডফল করবে তখন যদি হাই টাইড চলে তাহলে কিন্তু এটা প্রচণ্ড বেশি থাকবে, এবং লো টাইডের সময় যদি এটা ল্যান্ডফল করে তাহলে জলের স্রোতটা জলের ঢেউটা কিছুটা হলেও কম থাকবে বলে মানা যাচ্ছে।
যে যখন এটা ল্যান্ডফল করবে, ভালো খবর যে যখন এটা ল্যান্ডফল করবে তখন আমাদের এখানে কলকাতা এবং তার সংলগ্ন আশেপাশের জায়গাগুলোতে লো টাইড থাকবে, সেই জন্য এটা অতটা হয়তো বড় ঢেউ আনতে পারবে না। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, এরকম আরও অনেক সাইক্লোন এসেছিল এবং আমরা সেগুলোকে কাটিয়েও উঠতে পেরেছি এবং এটাও কেটে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি আপনার কোনো ইনফরমেশন ভালো ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, ডোন্ট প্যানিক।